চলো আজকে তৈরি করি মোমোর সস বা মোমোর চাটনি। তো তার জন্য আমার সবার প্রথম লাগবে টমেটো। টমেটোটাকে দেখো এরকম করে কাট করে নিয়েছি। এবার আমি টমেটোটাকে পুড়িয়ে নেব। টমেটোটাকে সেদ্ধও করা যেতে পারে, তবে আমি টমেটোটাকে পুড়িয়ে চাটনিটাকে তৈরি করব। তার জন্য আমি টমেটোটাকে ভালো করে গ্যাসের মধ্যে পুড়িয়ে নিচ্ছি, কাট করে নিয়েছি তার জন্য। দেখো ঠিক এরকমভাবে টমেটোটাকে কিন্তু পুড়ে নিতে হবে। এবার আমি টমেটোটাকে একদম ভালো করে ছাড়িয়ে নেব। তো ছাড়িয়ে নিয়েছি, মিক্সারে নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো চারটে শুকনো লঙ্কা দিচ্ছি আমি। এরপর এটাকে দিয়ে দিচ্ছি। এবার শুকনো লঙ্কা আর টমেটোটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে এটাকে পেস্ট করে নিচ্ছি। এবার দেখো এই যে পেস্টটা করে নিচ্ছি টমেটো আর লঙ্কা। এরপরে এর মধ্যে দিচ্ছি, অ্যাড করবো আর কি নুন, তারপর একটু চিলি ফ্লেক্স, একটু রসুন কুচো, আর একটুখানি হচ্ছে সোয়া সস আর টমেটো সস। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, একটু রসুন কুচি যেটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এতে একটুখানি ভাজা ভাজা হলে আর একটু একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে অল্প একটু পেঁয়াজ। তো সেটা আমি দেখাইনি, একটুখানি পেঁয়াজও দিয়ে দিলাম। এবারে রসুন আর পেঁয়াজটাকে একদম লাল লাল করে কিন্তু ভেজে নেবো। এই পর্যায়ে এসে দেখো এরকম ভাজা ভাজা হয়ে গেলে টমেটো আর লঙ্কাটা যেটা পেস্ট করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম। এটা একটুখানি আগে পেঁয়াজের সাথে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবো। এটা একটু ফুটতে উঠতে শুরু করলে সোয়া সসটা দিয়ে দিলাম। সোয়া সসটা দিয়েও একটু মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সসটা। টমেটো সসটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নেবো। আর নুনটা একটু আগেই দিয়ে দিয়েছি। তো এবার ভালো করে আমাদের মোটামুটি কিন্তু সস রেডি হয়ে গেছে। চিলি ফ্লেক্সটা দিয়ে দিলেই কিন্তু সস কিন্তু রেডি হয়ে যাবে। দেখো চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম। এবারে এটা জাস্ট একটু নুনটা টেস্ট করে নিলেই কিন্তু একদম সস আমাদের রেডি। একটুখানি মিক্স করে নিলাম চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে। দেখো মোটামুটি জলও শুকিয়ে গেছে, তো সস কিন্তু রেডি হয়ে গেছে মোটামুটি। দেখো জলটাও অনেকটা শুকিয়ে গেছে, তো সস কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে এইরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না কিন্তু। আজকের মতন কিন্তু টাটা।